হাড়োয়ার খবর, মারাত্মক খবর, বিজেপি নেত্রীর হানি ট্র্যাপ, ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। দর্শক, আপনাদের সঙ্গে আমি এ আলী, আপনারা দেখছেন ইউটিউব বাংলা 10। চলুন আগে বাড়া যাক। চোর, চিটিংবাজ, হারামখোর, বেইমান, লুটেরা পকেট মারে ভর্তি হয়ে গেছে। আপনাদেরকে আজকে একটি ভিডিও দেখাতে চলেছি, যেটাকে দেখলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। আমরা দেখেছি বাবা হচ্ছে রাজনীতির নেতা, মা হচ্ছে রাজনীতির নেতা, এই ক্ষমতাটাকে ব্যবহার করে তাদের ছেলে পিলেদেরকে মস্তানি করতে দেখেছি, হুন্ডামো করতে দেখেছি, তুলাবাজি করতে দেখেছি, মানুষের ওপরে জোল জুলুম করতে দেখেছি। এমনকি তারা এতটা নিচে নেমে যায় মানুষের সঙ্গে তুলনা করতে লজ্জা বোধ করে। অনেক নেতাকে তাদের যে ক্ষমতা জনগণের একটা একটা ভোটে তারা জিতার পরে অনেক নেতাকে আমরা দেখেছি মানুষের ওপর অত্যাচার করতে, জোর জুলুম করতে, এমনকি ব্ল্যাকমেল করতে দেখেছি, মানুষের রাতের ঘুম কেড়ে নিতে কিন্তু আমরা দেখেছি। আজকে কোনো নেতা নয়, এক নেত্রীর মেয়েকে দেখাবো, যেই কাণ্ড ঘটেছে বাংলা তথা ভারতবর্ষ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। হাড়োয়ার খবর, মারাত্মক খবর, বিজেপি নেত্রীর হানি ট্র্যাপ, ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। এই মহিলার বিরুদ্ধে অভিযোগ, ইনি বিজেপি নেত্রী, ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা, নেতা পুলিশকে ব্ল্যাকমেল। কি পরিচয় তার প্রথম জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। কি পরিচয় এই মহিলার? দেখো, হাড়োয়া মহিলা মোর্চার বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা রায়, এ মূলত প্রায় বেশ কয়েক বছর ধরে নেতা মন্ত্রীদেরকে কিন্তু ট্যাপে ফেলছিল। তাদের সঙ্গে প্রথমে ফেসবুকে পরিচয়, তারপর তাদের প্রেমের প্রেমের আলাপ হয়, তারপরে তাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে মোটা অঙ্কের টাকা তোলা হয়। এই নিয়ে রাজেন্দ্র সাহা, হাড়োয়ারই এক বিজেপি নেতা, হাড়োয়া বিধানসভা সে বিজেপি প্রার্থী হয়েছিল, তাকেও কিন্তু এই ট্র্যাপে ফেলে তার কাছ থেকে প্রচুর টাকা আত্মসাৎ করেছিল এবং তার দু বছর জেলও হয়েছিল। সেই থেকে কিন্তু এই মেয়েটি, তারপরে এই প্রিয়ঙ্কা রায় শুধুমাত্র নেতাদের সঙ্গে জড়িত নয়, পুলিশের সঙ্গেও কিন্তু এই ধরনের বিভিন্ন রকম ভাবে ব্ল্যাকমেলিং, ফেসবুকে আলাপ, তারপর ব্ল্যাকমেলিং, তারপর তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা উদ্ধার। তেমনই একেবারে স্বরূপনগর থানার এক পুলিশ কনস্টেবলের সঙ্গে প্রথমে ফেসবুকে পরিচয়, তারপর প্রেমের ফাঁদ, তারপরে সেখান থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে এবং সেই মোটা অঙ্কের টাকা থেকে কিছু টাকাও দেয়। তারপরে তার আরো টাকার দাবি করতে থাকে এই বিজেপির মহিলা মোর্চার এই বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা রায়। ফলে তারপরেই সে থানায় অভিযোগ করে, থানায় অভিযোগ করার পরই পুলিশ তদন্তে নামে, তারপরেই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর। জিয়া, তুমি বললে বিজেপি নেতা, তারই তিনিও প্রতারণার শিকার হয়েছেন, নেতারাও তো কম যান না। আমি একবার দেখাবো প্রিয়ঙ্কা রায়ের মায়ের মা কি বলছেন, প্রিয়ঙ্কার কীর্তিতে তিনি কি বলছেন। আমার মেয়েকে অনলাইনে একটা জিনিস দেবে বলেছিল, আমার মেয়ে সেটাও নেয়নি। আমার বলছে না, আমরা নেব না, আমার আমাদের আছে সেটা। ওর একটা গাড়ির দরকার বলে আমি বলেছিলাম ঠিক আছে, হচ্ছে গাড়িটা আমি দিয়ে দেবো, 1,30,000-40,000 মধ্যে কি গাড়ি আছে সেই গাড়ি চুজ করতে বলিস, আমি দিয়ে দেবো, গাড়িটাই দেবো। মানে গাড়ি দেবেন বলছিলেন কেন? বিয়ে করবে বলেছিল আমার মেয়েকে। আচ্ছা, এই সমস্ত মেয়েকে ফাঁসানোর পরেই আমি কিছু বুঝতে পারছি না। মানে আপনার মেয়েকে ফাঁসানো হয়েছে বলছেন? হ্যাঁ, আমার মেয়েকে ফাঁসিয়ে, আমার মেয়ে কোনো অন্যায় করিনি বকুলের কাছে, কোনো অন্যায় করিনি। মা বলছেন মেয়েকে ফাঁসানো হচ্ছে এবং পুলিশে এবং কোনো অন্যায় করেনি। বিজেপি কি বলছে, বিজেপি তাদের নেত্রী সম্বন্ধে কি বলছে? দেখো, একদম দেখো, বিজেপির নেতা রাজেন্দ্র সাহা, এ কিন্তু বিধানসভায় বিজেপির প্রার্থী হিসেবে ছিলেন হাড়োয়া বিধানসভায়। ফলে তাকে সেই ঠিক বিধানসভার আগে আগেই তাকে কিন্তু ফাঁসানো হয়েছিল, এমনটি কিন্তু বিজেপি নেতার দাবি, তার বক্তব্য। শুধু সে বিজেপি নেতা ফেঁসেছে তা নয়, শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেতাদেরকে সব ফাঁসিয়েছে, বিজেপির একাধিক ছোট বড় মন্ডল সব নেতাদেরকেও এই মেয়েটি ফাঁসিয়েছে, প্রিয়ঙ্কা রায়। তার কিন্তু একটা চক্রান্ত, অর্থাৎ সে বিভিন্ন এই যাদের পয়সা রয়েছে, যাদের যেসব নেতা বা যেসব কি পুলিশ তাদের পয়সা রয়েছে, ফলে তাদের কাছে এই এই ব্যাপারটি তাদের কাছে প্রেমের ফাঁদ পাতা হতো এবং তারপর থেকে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতে, এমনটি কিন্তু বিজেপি নেতাও দাবি করছেন এই বিজেপি নেত্রীর নামেই। আচ্ছা, তার মানে দেখে শুনে একেবারে বুঝে শুনে ট্র্যাপ করতো এই প্রিয়ঙ্কা রায়, এরকমটাই অভিযোগ। পুলিশের পদক্ষেপ কি, লাস্ট প্রশ্ন, পুলিশের পদক্ষেপ কি এখনো পর্যন্ত?
দেখো একেবারে শেষ জায়গায় কিন্তু আটকে গেছে এই প্রিয়ঙ্কা রায় বিজেপি নেত্রী। তার কারণ স্বরূপনগরের এক কনস্টেবল তার সঙ্গে কিন্তু এই মাস ছয়েক আগে তার সঙ্গে পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে, তারপর তার প্রেমের প্রস্তাব দেয় এবং বেশ কয়েকবার দেখা করে, তারপরেই কিন্তু তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। তারপরেই সে কিছু টাকাও দেয়, সেই পুলিশ কর্মী সে কিছু টাকাও দেয় এই মহিলা বিজেপি নেত্রীকে, তারপরে তার কাছে আরো মোটা অঙ্কের টাকা দাবি করে। সে তখন একেবারে থানার দ্বারস্থ হয় এবং থানায় অভিযোগ দায়ের হয়। তারপরে পুলিশ তদন্তে নেমে দেখা গেছে যে প্রচুর নেতা নেয়াদের সঙ্গে এই সম্পর্ক, ব্ল্যাকমেলিং করে মোটা অঙ্কের টাকা উদ্ধার করতে এই মুহূর্তে সে কিন্তু পুলিশের। ওকে, ধন্যবাদ।